দর্শক, স্বাগত জানাচ্ছি তিব্বত লাক্সারি সপ গোল্ডেন সং অনুষ্ঠানে। তরুণ প্রজন্মের তরুণ যে শিল্পীরা আছেন, তারা যখন কভার সং করেন সুন্দর সুন্দর গানের, হারানো দিনের গানের, আমাদের যেন তেমনটাই ভালো লাগে, তাই না? সেরকম একজন শিল্পীকে নিয়ে কিন্তু আমাদের আজকের আয়োজন। আপনারা দেখছেন গোল্ডেন সং, সেই গোল্ডেন গানগুলো শুনবো আমরা তার কণ্ঠে। সাথে আছে শিল্পী তৃষা। তৃষা, একেবারে গানে চলে যাই? হ্যাঁ, একদম। কোন গান প্রথমেই যে গানটা করছি, হারানো দিনের খুবই জনপ্রিয় একটা গান, শ্রদ্ধা জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই। দেরি না করে তাহলে চলুন আমরা সরাসরি গানে চলে যাই। আমায় ধরে বিধে রাখে
মুগ্ধ হয়ে শুনছিলাম, কি বলবো, এত সূক্ষ্ম কারুকাজ গানগুলোর মধ্যে, অসাধারণ গানের কণ্ঠ আপনার। আমার মনে হয় আজকে প্রতিযোগিতার আসর হলে আপনি একেবারে 10-এ 10 পেয়ে যেতেন। থ্যাংক ইউ সো মাচ। চলুন পরবর্তী গানে যাই। এবারে কোন গান? এ পর্যায়ে বাংলাদেশের খুব কালজয়ী একটা গান, একবার যদি কেউ ভালোবাসত। ভীষণ সুন্দর গান, শুনি, চেষ্টা করছি। জলে ভাসত ভালোবাসা।
পরবর্তী গানে যাই চলুন। এখন যে গানটা করছি উপার বাংলার খুবই জনপ্রিয় একটা গান, খুব কঠিন একটা গান, চেষ্টা করছি, শ্রদ্ধেয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান খোলা আকাশকে অত ভালো লাগতো। লিজেন্ডের গান, সেটা তো লিজেন্ডের মতোই হবে। তবে ভয়ও পাচ্ছি, অসম্ভব কঠিন একটা গান। খোলা আকাশ কি অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো, বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটু ব্যথা নাই থাকতো, খোলা আকাশ কি অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘে নাই ঢাকতো, বলো জীবন কি সুন্দর যদি সারাক্ষণ থাকতাম সামনে, আমি দেখতাম আর আমার দাম নেই, যদি সারাক্ষণ থাকতাম সামনে, আমি দেখতাম আর আমার দাম নেই, যেন মাঝে মাঝে আড়ালে না হারালে ছিলাম গানের কথাগুলো, কত সত্যিকারের জীবন দর্শন, কত আগে, কত সুন্দরভাবে লেখা হয়ে গেছে, কত সুন্দর কথা। কোন গান নির্বাচন করেছেন এই পর্যায়ে শুনবো বলে? উপার বাংলার গানই চলে যাচ্ছে আবার, খুবই জনপ্রিয় একটা গান সতীনাথ মুখোপাধ্যায়ের, ভায় বরসা। আমরা হারানো দিনের গানগুলো যখন শুনি তখন উপার বাংলার এরকম অনেক জনপ্রিয় গান আছে যেগুলো আসলে আমাদের মনে প্রাণে একেবারে গেঁথে আছে। চলুন শুনি, চেষ্টা করছি। ভরসা এমন ফাগুন কেড়ে
চোখে চলিল না মধুর স্বপন ভেঙে দিও না হায় বরষা স্বপন ভেঙে দিও না হায় বরষা বর্ষা নামেজ ভীষণ ভালো। আর যত জানি গানটির কথা তো লিখেছেন শ্যামল গুপ্ত এবং সুর সতীনাথ মুখোপাধ্যায়। দারুণ, অসাধারণ। পরে গানে চলে যাই। এবার সন্ধ্যা মুখোপাধ্যায়েরই খুবই জনপ্রিয় একটা গান, প্রিয়া প্রিয়া প্রিয়াকে ডাকে আমারে। আর এই গানটার কথা লিখেছেন কমল প্রসাদ এবং সুর করেছেন রবীন চট্টোপাধ্যায়। মনে হচ্ছে আজকে তৃষার সাথে সময়টা আমাদের ওপার বাংলার গানে গানেই কাটবে মোটামুটি। চলুন শুনি। Thank you.
দিনের বাংলা গান শুনছিলাম এবং গান শুনতে শুনতে আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি। আজকের মতো বিদায় নিতে হবে, তবে হ্যাঁ একটা গান শুনতে শুনতে বিদায় নেব আমাদের আজকের শিল্পী তৃষার কণ্ঠে। তৃষা, শেষ গান শুনছি কিন্তু, কোন গান? খুব কালজয়ী একটা গান, শ্রোতলতা মঙ্গেশকরজির বাঁশি কেন গায়। চলুন শুনি, খুব সুন্দর গান। ঠিক আছে। বাঁশি গায়, বাঁশি কেন গায় আমার কে গেছি হারাই, স্মরণের বেদনায় কেন মনে thank you.
যেন কোথায় আমি বা কোথায় যদি না জানা Show me.